অদ্ভুত সাধনা চ্যানেলে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিও নিয়ে আসার মানে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন কি আমি আজকে ভালো করে বলবো শত্রুকে মুখ এবং পেট খুলে বিছানায় ফেলা দেওয়ার যন্ত্র দেখেন বহুত ইম্পর্ট্যান্ট অনেক ইউটিউবে দেখা যাচ্ছে এই ধরনের আছে কাজ করে কাজ করে নিতেছেন কাজ করতেছেন কাজের নামে হরিবলা দুই নাম্বার কথা কাকে করবেন কাজটা দেখেন ভালো করে ধ্যান দিয়ে ফার্স্ট থেকে একদম লাস্ট অবজে দেখে কাজ করবেন তবে আপনাদের কাজ সাকসেস হবে তাছাড়া সাকসেস হবে না নেট খরচা করবেন ভালো করে দেখে কাজ করে নেবেন তাহলে আপনাদের কাজ হবেই 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 দেখেন কোন লোকটা আপনাদের কোন লোকটা আপনারা কাজটা করবেন কোন লোকটাকে করবেন দেখা যায় আশেপাশে কোনো বাইরে বাইরে মানুষ দিন ক্ষতি করতে পারে না ক্ষতি করলে একমাত্র আশেপাশে আপনাদের গ্রামের আশেপাশে মানুষটাই ক্ষতি করতে পারবে তাছাড়া পারবে না দুই নাম্বার কথা দেখেন মনোযোগ সহকারে শুনবেন ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে মন্ত্র করে ব্যবসাটা ডাউন করে দিতেছে বাড়িতে অশান্তি করে দিতেছে একটু লেভেলে উঠতেছেন আস্তে আস্তে দেখা যায় ওই লোকটাকে আবার গর্ত করে মানে ফেলে দেওয়ার মতো ওই সিস্টেম হয়ে পড়ে তিন নম্বর কথা কোন দোকানপাট যদি আপনারা করতে চান আস্তে 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 যদি ভালো ইনকাম হতেছে সেদিকে আপনাদেরকে ব্যবসা ডাবায় দিতেছে ঠিক আছে শরীরে কোনো লোক শরীর ভালো থাকে শরীরে আপনারা বিন্দাস কাম কাজ করতেছেন লবণ ভাতি খাতেছেন ভালোভাবে কাম কাজ করে আপনাদেরকে শরীর আপনারা মজবুত রাখতেছেন দেখা যায় ওই ব্যক্তিটা হঠাৎ বিছনায় পড়ে যায় তার জন্য তন্ত্র মন্ত্র করা আছে করে এই ধরনের মন্ত্র অন্যায় অত্যাচার করতেছে যে লোকটা এই ধরনের অন্যায় অত্যাচার করতেছে আমি আমি বলছি এজাজত দিয়ে দিয়েছি আপনারা কাজ করেন তাদেরকে কাজ করেন মুখ পেট শরীরের অঙ্গহীন হাত পা সমস্ত ফুলে কলা গাছ হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে ওই লোকটা বিছানায় পড়ে যাবে কুটিপতি আছে লাখপুতি আছে দেখা আপনার দরকার নেই আপনি কাজ করবেন আপনি কাজ করবেন কোন আপনার যত বড় কুবিরা সাহুক না কেন আপনি সারা ভালো করতে পারবে না ভালো করার দায়িত্ব কি ভাব করে যে নকশাটা আমি দিব স্ক্রিনে লিখে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে আছে ঠিক আছে ওই নকশাটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন দিশি ঘি নিবেন তারপর একটা আছে দুটো নকশা একটা হলো বেঙ্গলি বাংলা যে বাংলার নকশা লাল কলম দিয়ে লেখবেন আর একটা আছে আরবি ওটা লাল কলম দিয়ে লেখবেন লেখার পরে যে আরবিটা আছে ওই আরবিতে আপনি অল্প ঘি ঢেলে দিবেন যে বেঙ্গলি আছে সে বেঙ্গলি লেখা নকশাতে আপনি একটু মধু ঢেলে দিবেন ওই মধুর জায়গায় আপনি শ্মশানের আংরা কবরস্থানের মাটি তারপর কিছু গোলমরিচ আর একুশটা বসি ওই জায়গায় দিয়ে বেঙ্গলি লেখার উপরে দিয়ে ওই লেখাটা আপনি যে চিটা জ্বালায় ঠিকঠাক রাত বারোটায় শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করা ভিডিও আমার চ্যানেলে আছে ওই ভিডিও দেখে আপনারা করে নেবেন কিন্তু অন্য ভিডিও শরীর বন্ধ ভিডিও দেখে যদি কাজ করেন এই জিম্মাদার আমি হব না কারণ আমার লেভেলে আমি কাজ করতেছি আমার শরীর বন্ধ ভিডিও যে আছে ওই দেখে আপনারা কাজ করবেন প্রথমে শরীর বন্ধ করে নিয়ে আপনারা ওই বেঙ্গলি যে চিতা রাখতে মানে হুম ওই নিচে আপনি রাত বারোটায় অলঙ্গ অবস্থায় আপনি ওই জায়গায় পুঁতে দিলেন দুই নম্বর যে আরবি লেখা আছে সেই জায়গায় আপনি ঘি ঢেলে দিলেন ঘি ঢেলে দেওয়ার পরে একটা ঘির প্রদীপ ওই শ্মশানে যে আছে নিঃশন অর্থাৎ কাপড় যে টাঙ্গায় রাখে ওই কাপড়টা নেবেন ওই কাপড়টা নিয়ে ওখানে ঘি দিয়ে একটা কাগজের যন্ত্র লেখলেন লেখার পরে ওখানে ঘি ঢেলে দিলেন দেওয়ার পরে ওই কাপড়ের শ্মশানের কাপড় ওখানে দিয়ে আপনি প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপটা ম্যাক্সিমাম আধা ঘন্টা যদি জ্বালিয়ে মানে আস্তে 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 আধা ঘন্টার ভিতরে জেলে পরে সার হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে যাকে করবেন পেট মুখ সমস্ত অলবড়ি কলা গাছের মতো ফুলে ওই ব্যক্তিটা বিছানায় পড়ে যাবে কিন্তু খবরদার ভালো মানুষকে দিনও কাজ করবেন না অন্যায় কাজে আপনারা প্রতিবাদ করবেন আর অন্যায় ছাড়া আপনারা বাকি এই কাজটা করিবেন না কিন্তু রিকোয়েস্ট একটা একটা রিকোয়েস্ট যে লোকটা বদমাস ওকে মানে আমি হাজার বার বলছি আপনি এই কাজটা করেন যে খরচর বদমাস টাকা পয়সা দিয়ে পারতেছেন না আইন দিয়ে পারতেছেন না আমার বিষয় আমি বলছি আমি গ্রান্টি দিতেছি আপনি ওই ব্যক্তিটা কী করেন সাজা দেন কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে যখন ওই কাজটা হয়ে যাবে আপনারা কোনো দিন ওকে মারবেন না একটু ই দিয়ে দিলেন তার পাশে আপনারা যে কোনো সময় ওই জিনিসটা উঠায় দেবেন উঠায় দেওয়ার পরে আপনি ওই লোকটা যাকে করবেন সেই লোকটা ভালো হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি